আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাসরিন, হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি চাপিলা মাছের ভর্তা রেসিপি। প্রথমে আমি চাপিলা মাছগুলো ভালোভাবে ধুয়ে, তারপর একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর তেলে ভেজে নিচ্ছি। একদম মচমচে করে ভেজে নিব চাপিলা মাছগুলো। এই তো ভিউয়ার্স, আমার চাপিলা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চাপিলা মাছগুলোকে তুলে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, এবার আমি চাপিলা মাছগুলোকে পাটায় ভালোভাবে পিষে নিচ্ছি। আর এটা এতটাই মচমচা হয়েছে, একবার পিষার কারণে দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে। এই তো আমার চাপিলা মাছগুলো একবার পিষা হয়ে গেছে। এরপর যা আমি আর একবার পিষে নিব একদম মিহি করার জন্য। দ্বিতীয়বার পিষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ আর এক টুকরো বড় রসুন। দিয়ে দিচ্ছি দেড় চামচ চিলি ফ্লেক্স। আমি এখানে শুকনো মরিচটা ভাজা ব্যবহার করিনি, আমি একটু কালারটা সুন্দর যেন হয় এর জন্য আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। আর এখানে কোনো লবণ ব্যবহার করা হয়নি, কারণ ভাজার সময় যে লবণ দিয়েছি সেই লবণটাই এই ভর্তাটাকে কভার করেছে। যাই হোক ভিউয়ার্স, এই তো আমার ভর্তা বানানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে তুলে নিচ্ছি আর পাটায় কিছু অল্প একটু পরিমাণ রেখে দিচ্ছি, কারণ ভর্তা বানানোর সময় আমার ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। তাই ভাবলাম যে আমি অল্প একটু ভর্তা রেখে, আর ছোটোবেলায় যেমন আমার মা চাচিরা ভর্তা বানালে এরকম পাটায় বেটে, তারপর যে লাস্টের দিকে একটু ভর্তা রেখে পাটায় এরকম মাখিয়ে তারপর আমাদেরকে মুঠমুঠ করে দিত, আর খুব ভালো লাগতো খেতে। আজ সেই কথাটাই মনে পড়ে গেল আর মিস করছি অনেককেই। ভিউয়ার্স, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, ভর্তাটা খুবই দারুণ মজা হয়েছে আর দেখতে পাচ্ছেন আমি ভাতগুলো খুব মজা করে খাচ্ছি।